এবার বাড়ি ফেরার পথে চলো, ওগুলোর কাজ শেষ, সংসদ ঘোরা শেষ, যেখানে শেষ করছিলাম আর কি। এরপর লাগলাম স্টিল শ্যাফ্ট নিয়ে। স্টিল শ্যাফ্টের প্রথম কাজ হলো যে আমার যেহেতু সিটের ভিতরে আপ ডাউন করবে, অবশ্যই সুপার ফিনিশিং কাটতে হবে, নয়তো সিএলও কাটবে, দেন অয়েল লিক শুরু হয়ে যাবে। এই মোতাবেক কয়েক রকম সিরিজ কাগজ নিয়ে ঘুষে ঘুষে সেটা প্লেন করা শুরু করলাম। যদিও আমারটা আল্লাহর রহমতে বেশ ভালোই প্লেন ছিল, তারপরে পলিশিং করার জন্য পলিশ শুরু করলাম। এইবার আসলো মেইন হেড মেকানিজম, অর্থাৎ এটার মাথায় যে মেকানিজমটা করতে হবে, যেহেতু আমার একটা ফিক্সড রিবাউন্ড নির্দিষ্ট লিমিট রাখতে হবে। এটার মেইন থিওরি হচ্ছে ওয়ান ওয়ে ভ্যালভ সিস্টেম, অর্থাৎ তেল একদিকে ইজি পাস হবে আর একদিকে হার্ড পাস হবে, অর্থাৎ স্লো পাস এক কথায়। সেই হিসাবে আমার ওয়ানে ভ্যালভটা করতে হলে ওখানে আমার বেশ কয়েক রকমের ওয়াশার লাগবে। তো যেটা বলছিলাম যে প্লাস্টিক দিয়ে শুরু করছিলাম, পিভিসি যে পাইপ স্টেট দিয়ে প্লাস্টিক দিয়ে শুরু করছিলাম। প্রথম দিকে প্লাস্টিক দেওয়ার কারণে প্রথম যে ফেরিটা আসলো যে বেশি প্রেস বা প্রেশার দিয়ে ভেতরে দেওয়া যায় না, তারপরেও বেশ কষ্ট করে ওটা ভিতরে ঢোকাইলাম, কারণ আমার এই আপার এক্সটেনশন টিউবে আপার টিউবে ওই স্লাইডের আগাগুলো একটু উঁচু, প্লেটের আগা উঁচু হওয়ার কারণে ওই ঠিক মতো বসতে যাইতে না ভিতরে। তো তারপরেও বেশ সময় নিয়ে কষ্ট মষ্ট করে তাকে ভিতরে বসাইলাম। কমপ্লিট হওয়ার পরে সাসপেনশন অয়েল ঢেলে পরীক্ষা করার পালা কেমন কাজ করে, কারণ এটা বেশ দীর্ঘদিনের পরিকল্পনা, সেটার বাস্তবায়ন ঘটালাম। অনেক আশা আকাঙ্ক্ষা আছে, অবশ্যই থাকবে, কারণ অনেক সময় নিয়ে কাজ করা। তো প্রথম প্রেসেই মোটামুটি বেশ খুশি, কারণ যে দীর্ঘদিনের বিরক্তি যে টান দিলে পিছনে এসে বাড়ি খাই সেটা একদমই খাচ্ছে না। আমি যদি ইভেন পাড়া মেরে ধরে জোরে টানও দিই তাও না। প্রথম প্রথম খুব মজায় ছিলাম। তো রাত্রে ওইটা সেটিং করে কমপ্লিট করে রেখে ঘুম দিয়ে সকালে উঠে দেন আবার প্রেস করে টান দিয়ে রেখে কই, কোনো কাজ করে না। তো একবারে দড়াম করে পিছনে এসে বাড়ি খাই, এই যে মন ভেঙে গেলো হঠাৎ করে, যে এই এটা এত কষ্ট করে শুরু করলাম শেষটা ভালো হলো, কিন্তু একদিন পর রেজাল্ট এত নেগেটিভ। তো আবার মনে হতাশা নিয়ে খুলে ফেললাম যে হবে না হয়তো, এখন সাইকেল তোমার টাকাটা জরুরি, এটা ফেলে রাখা যাচ্ছে না, ঘরে জায়গা জুড়ে থাকবে। তো সেই হিসাবে আবার সেই আগের অবস্থা রেখে দিলাম, সেই পিছনে বাড়ি খাওয়া অবস্থা, কিছু করার নাই। তো তখন একটা বুঝতে পারলাম যে আমার মূল তেল লিকটা করছে সিলের ভেতর দিয়ে বাইরে দিয়ে বোথ সাইড দিয়ে, শুধু যে বাইরে দিয়ে তা না, অর্থাৎ আমার ভেতরে যে সিল চেম্বারে বসিয়েছিলাম ওটাও ফুলফিল টাইট না, আবার বাইরেও স্ক্রু দিয়ে আর হোল্ড করতে পারে না সেভাবে। তো এবার আবার দীর্ঘদিনের পরিকল্পনা করতে করতে ঠিক করলাম যে আচ্ছা এইটা তাহলে আমার একদম টাইট ফিট হয়ে বসাইতে হবে। আবার সেই কয়েকটা পিস কেটে ভেঙে ঠিক করে আবার ভিতরে সিল টাইট অবস্থা বসালাম। এইবার প্রশ্ন আসলো যে নিচে স্ক্রুতে লাগাইলে ঠিক মতো হোল্ড হচ্ছে না, আবার সিলও ঠিক মতো কাজ করছে না। সেই হিসাবে আবার করলাম কি যে গ্লু গানের স্পিড দেখলাম যে এটা গরম করে আমার নিজের ইচ্ছা মতো ভিতরে একদম সিল করে ফেলতে পারবো। তো সেই হিসাবে আবার বসালাম ভেতরে, সাসপেনশন পুরা খুলে ভিতরে আঠা ঠিক মতো দিয়ে দেন সিটটা ধরে এইবার টিউবটা গরম করে আঠা যেখানে যেখানে সেট হওয়া দরকার সেখানে সেখানে সেট করলাম। একদম ঠিক অ্যালাইন না করলে আবার সমস্যা, এই জন্যে সেভাবে সেন্টারভাবে ধরে অ্যালাইন করলাম। এটা কমপ্লিট হওয়ার পরে আবার পুনরায় লাগিয়ে এবার দেখলাম যে না তেল লিক করছে না, সকালে উঠে দেখি না কোনো সমস্যা নাই, আবার মনে খুশি খুশি ভাব। এবার সাইকেল চালানো শুরু করলাম, খুব ভালো কাজ করছে। তবে একটা সমস্যা মনে হচ্ছে যে বেশি এটা চলছে, তো প্রয়োজনের তুলনায় বেশি স্লো ব্যাক করছে, এই জন্য আবার ওটা খুলে এর মধ্যে আরেকটা কাজ হয়েছিল যে ওইটা স্লো ব্যাক করছিল, আমি আবার অফ রোডে একটু বেশি প্রেশার দিয়েছিলাম, তো সেই হিসাবে ফেলও করছিল কিছুটা, মাঝে মধ্যে কাজ করছিলো মাঝে মধ্যে কাজ করছিলো না। এখন এই হিসাবে আবার খুললাম, খুলে দেখি যে আমার প্লাস্টিকের যে সুন্দর করে মাঝখানে স্লট কেটে বানিয়েছিলাম পুরোটাই ভেঙে দুভাগ মতো অবস্থা।
তখন বুঝলাম যে না, এখানে মারাত্মক প্রেশার, পরশু যে কারণটা টিকবে না। সেই থেকে আবার ঠিক করলাম যে না, তাহলে এটা মেটাল দিতে হবে। সেই হিসাবে আবার দুইটা প্লেন ওয়াশার নিয়ে, ওটাতে আবার এখন যেহেতু আমার নিচে স্লট কাটতে হবে তেল ইজি পাসার জন্য, সেখানে আবার কপারের তার দিয়ে ঝালাই করে সুন্দর করে ঘাট মতো বানিয়ে, এগুলো আমি বলছি, হয়তো বা আপনারা কেউ বুঝতে পারবেন, কেউ বুঝতে পারবেন না, কারণ সম্পূর্ণ আমার নিজের দেখা কথা বলছি আর আপনারা কল্পনা করে নিতে হচ্ছে। এখন ছবি আমার কাছে মুহূর্তে নাই, যে কারণে ছবি হয়তো দিতে পারবো না, যদি পায় তাহলে অবশ্যই দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তখন সব কিছু কমপ্লিট করে এবার ঠিক তো বুঝতে পারলাম যে না, এটা আশা করি ভাঙা তো দূরে থাক, ফেল করার কথা না, সেই হিসাবে আবার লাগিয়ে ফেললাম। তো ওটা লাগানোর পরে বেশ 5 থেকে 6 দিন মতো ব্যবহার করছিলাম, মেবি মনে নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে, আর এগুলো অনেক আগের কথা তো অত ক্লিয়ার মনে নাই। এরপর ওইটা লাগিয়ে দেন বেশ ভালোই চালাচ্ছিলাম, তবে একটা সমস্যা আসছিল, যেটা কারণে বললাম যে বেশি ক্যাব রাখা যাবে না, যে আমার একে তো রিবাউন্ড কিছুটা বেশি হচ্ছে বা রিবাউন্ড রেজিস্ট্যান্স, তার উপরে আবার স্লো ঝাঁকে যেগুলো, অর্থাৎ ইট রাস্তা চালালে যেটা হয়, ওখানে সাসপেনশনের ভিতরে একটা শব্দ আসে, যে বুঝতে পারছি শব্দ শুনে যে আমার ওই মাঝখানে যে স্লিপ অর্থাৎ যে রিংটা দিয়েছি ওটা ওয়াশারে দুই পিঠে বাড়ি খাচ্ছে। তো এখন এইটা তো আমার ঠেকানো দরকার নয়, তো এরকম শব্দ তো ভালো লাগে না, তো সেইটা ঠিক করার জন্য আবারও খুললাম। এ বুঝা দেখ যে সামান্য এই কয়েকটা কাজের জন্য আমার সাসপেনশন কতবার খোলা লাগছে, আবার খোলা লাগবে, খুলে দেন ভাবতে থাকলাম যে কী করা যায়। পরে হঠাৎ মাথায় আসলো, এখন এটা কোত্থেকে দেখছি আমার এখন এই মুহূর্তে মনে নাই, যে ওয়াশারের ভিতরে কার্ভ করা থাকে অনেকটা, অর্থাৎ ঢেউ খেলানোর মতো থাকে ওয়াশারটা। তো তখন মাথায় আসলো তুমি যদি এটা কার্ভ করে দেই, ঢেউ খেলানোর মতো করে দেই, তাহলে নর্মালি খুব ফাস্ট ব্যাক করবে, কিন্তু যখন এক্সট্রিম লেভেল ব্যাক করবে অর্থাৎ যে সময়টা আর কি পিছনে বাড়ি খায়, ওই মুহূর্তে এটা স্প্রিংয়ের মতো কাজ করে ফ্ল্যাট মতো হয়ে অয়েল চেক দিবে। তো এইটা মানে একরকম প্রাকৃতিক নিয়ম হিসাবে চলে আসছিল। তো ওইটা মাথায় আসার পরে ওইটা সেম রকম ডিজাইন করলাম, তো মোটামুটি পাতলাই করছিলাম, যেহেতু আমার আবার এটা স্প্রিংয়ের মতো কাজ করাইতে হবে, বেশি মোটা পিভিসি পাইপ দিলে ওটা স্প্রিংয়ের মতো কাজ করবে না, সেটা দেখাচ্ছে আমার রিবাউন্ডটা কাজ করে না, রিবাউন্ড যেটা। তো পাতলা করছিলাম বেশ ভালো পাতলাই, এইভাবে আবার কমপ্লিট করে চালাইতে থাকলাম 1-2 মাস 3 মাস। হঠাৎ একদিন সাইকেল চালাইতে চালাইতে অফ রোডে গিয়েছিলাম আমার এক ভাইয়ের সাথে, হঠাৎ করে দেখি সাসপেনশন অর্ধেকের বেশি আর বসে না, একদম ফুল জ্যাম, আর রিবাউন্ড তো নাই, রিবাউন্ড রেজিস্ট্যান্স যেটা থাকে ওইটা নাই, জিরো, পিছনে সব আমাকে বাড়ি। আবার মাথার মধ্যে চক্র দিল ব্যাপারটা কি, ওই মুহূর্তে একটা জিনিস মনে হয়েছিল যে হ্যাঁ, যে বলছিল যে এক্সট্রিম লেভেল অফ রোড করলে স্প্রিং ভেঙে যায়, যদিও কাজটা সম্পূর্ণ বিপরীত হয়েছিল, তারপরেও কেন জানি মনে হয়েছিল ওইটা। পরে একটু পরে বুঝলাম না, যদি আমার স্প্রিং ভেঙে থাকে তাহলে সাসপেনশন বসে পড়বে, এরকম হাফ ট্যাম্পিং তো করবে না। তো সেই হিসাবে আবার বাসা যাওয়া খোলা পড়লো, এবার খুলতেই নিচে দিকে ধপ করে তেল একবার উপরকে পড়া শুরু হলো, আমি যে এই তো খবর হয়েছে, মানে সিল ফেল করে গেছে। সিল ফেল করলে কী হবে, সিল তো ফুল টাইট ছিল, ফেল করার কথা না। পরে দেখলাম যে হয়তো আমার মানে পুরো সেট সহ উঠ আসছিলো, যে হয়তো আমার ইসে গ্লুকানের আঠাটা প্রপার দেওয়া হয়েছিলো না, একটু গ্যাপ ছিল হয়তো, খুলে দেখে ওরকম মনে হয়েছিলো। তো সেই হিসাবে আবারও সেই আঠা দিয়ে ওইটাভাবে হিট দিয়ে আবার ঠিক মতো করে বসালাম, এবার বেশ বেশি পরিমাণ আঠা দিলাম, ইভেন উপরে একটা দিয়েছিলাম যাতে ট্যাকটা করে, এইভাবে আবার চালানো শুরু করলাম। এইভাবে চালাইতে চালাইতে দীর্ঘ 4 মাস পর জেনেতে গেছিলাম রাইডে, ওখানে আমার একটা ফ্রেন্ড আর কি স্ট্যান্ড করে, সে নিয়ে বেশ ভালো স্ট্যান্ড করছিল, ধপায় ধপাস করে তাকে ফেলাইছিল, ভিডিওটা নর্মাল ফেলানোটা। কিন্তু ওইভাবে চালাই চালাইতে মাঝপথে এসে, অর্থাৎ আমার বাড়ি খেতে ফেরার মাঝপথে এসে হঠাৎ দেখি আমার সাইকেলে ওইটা মাঝে মধ্যে কাজ করে আবার মাঝে মধ্যে ফেল করে, ব্যাপারটা কী আবার কী হইল। এরপরে এখন কি আর করার, আমি চালাতে চালাতে আসলাম বাড়িতে, আসার পর আবারও খুললাম, এবার খোলার পরে দেখি যে উপরে যেটা আমি স্প্রিংটা
ফাস্ট করার জন্য যে পাতলা করছিলাম সেই পাতলার কারণেই ওটা ভেঙে গেছিলো, একদম টোটালি ভেঙে গেছিলো। পরে দেখলাম যে না, আমার স্ট্রিং ফাংশনটা একটু স্যাক্রিফাইস করতে হবে কিছুটা, অর্থাৎ এটা আমার একটু মোটা দিতে হবে। এতে করে হবে কি, আমার স্লো ড্যাম্পিংয়ে রিবাউন্ড হালকা কাজ করবে, খুব বেশি না। ফাস্ট ড্যাম্পিংয়ে ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো একটু ভালো কোর্স করবে, কাজ করবে রেজিস্ট্যান্সটা। সেই হিসাবে আবার একটু খোঁজ করে দেখলাম যে না, মোটা হলেও একটু সফট ম্যাটেরিয়াল দেওয়া যায় কি না, প্লাস্টিকের ভিতরে আবার বেশ কিছু কোয়ালিটি থাকে পাইপের ভিতরে, খোঁজ করে একটু সফট ম্যাটেরিয়াল পাইলাম, সেটা দিলাম। দেন ওইটা আবার কমপ্লিট করার পরে আবার মোটামুটি বেশ কিছুদিন সার্ভিস দিয়েছিলো, অবশ্যই এবার অত 4 মাস দেয় নাই, এবার মনে হয় মেবি 2 মাস দিছিলো। এরপরে আবার সেই অফরোডে যাওয়ার মতো অবস্থা ছিল, অর্থাৎ আবার দেখি যে আমার সাসপেনশন পুরো বসে না, অনেক বসে, তাহলে বুঝে গেছে হ্যাঁ নিচের থেকে আবার ফেল করছে। তো এইবার খুলে একটা জিনিস ধরতে পারলাম যে আমার এখানে গ্লোকানের আঠা টিকবে না, অর্থাৎ গ্লোকানের আঠা যতটুকু হোল্ড করে তেলের ভিতরে থাকার কারণে এটা সফট হয়ে কেমন একটু কাদা কাদা মতো হয়ে যায়। গ্লোকানের আঠের এই ধর্মটা আমার জানা ছিল না, যে কারণে ফেলারটা আসছিল। ও তখন আর ভাবতে থাকলাম কী করা যায় কী করা যায়, এই ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো যে আমি একসময় সাউন্ড বক্সের স্পিকার নিজেগুলো শখের বসে রিপেয়ার করতাম, তখন মাথায় আসলো যে উপরে যে আলফা ডেট বা নেগেটিভ পজিটিভ যে আঠাটা দেওয়া হয় এটা সফট, কিন্তু এটা শখ শুকানোর পর খুব ভালো মতো হার্ড আছে, ইভেন মেটাল টু মেটাল বেশ ভালো রকম এটা থাকে, জয়েন্টটা ভালো হয়। সেই হিসাবে ওইটা দেখলাম যে এটা দিতে গেলে আমার মিনিমাম সারা রাত অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা একই অবস্থায় রেখে দিতে হবে, নইলে সমস্যা। আবার অ্যালাইন ভুল হলেও আমি ইজিলি ওটা রিঅ্যালাইন করতে পারবো না, তো বেশ কিছু কমপ্লিকেশন ছিল। তারপরেও চেষ্টা করতে দোষ কোথায়, হ্যাঁ সে যেই হবে সেই কাজ, আবার ওটা ভিতরে খুব ভালো মতো ক্লিন করে দেন ওই আঠা খুব সাবধানে সিরিঞ্জ দিয়ে লাগিয়ে, কারণ খুবই সরু চ্যানেল, এর ভিতরে তো আর হাত দেওয়া যায় না বা আঠা মুক্তি দিয়ে দেওয়া যায় না, তো সেই ভাবতে ভাবতে সিরিঞ্জ দিয়ে স্পেশাল ডিজাইন করে লাগালাম। লাগানোর পরে সাসপেনশন উপরে ঝুলিয়ে একদম সোজা রেখে দেন স্টিকটা নিজ বরাবর নামিয়ে একটু প্রেশারে রেখে সারা রেখে দিলাম। এইবার মোটামুটি নিজের কাছে একটু আশ্বস্ত লাগলো যে না, এইবার ফেল করবেন না, কারণ যে আঠাটা দেওয়া আছে এটা খুবই শক্ত। ওটা কমপ্লিট করার পরে এই যে দীর্ঘদিন সার্ভিসটা দিচ্ছে এখন পর্যন্ত চলছে, মেবি বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই, বিশেষ করে নিচের ওই মেকানিজমের কোনো সমস্যা তো নাই, সাসপেনশন ভালোই কাজ করছে। নিজের কাছে একটা মজা লাগছে যে হ্যাঁ এটা নিজে মডিফিকেশন করা, এভাবে কমপ্লিট করা। সাধারণত এগুলো এই ফাংশনটা মিনিমাম 10 থেকে 12 হাজার টাকার নিচে সাসপেনশনে থাকে না, সেই থেকে এখন তাগিয়ে যাচ্ছে। আজকের আর বকব করতেছি না, অনেক লম্বা করে বকব করে ফেলেছি, আজকের মতো ভিডিও এখানে রাখছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।